সেনাবাহিনীর হেল্পলাইন নম্বরে ফোন, ফোন যাচ্ছে সেনা অফিসারদের কাছেও। শিলিগুড়িতে পরপর এমন ফোন আসায় সন্দেহ হয় সেনা কর্তাদের। সেই সূত্রেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে, সন্ধান মেলে নয়া এক চক্রে। কেমন সেই চক্র, সেনার ফোনে আড়ি পাততে নয়া কৌশল, সেনাবাহিনীর ফোনে নজরদারি? শিলিগুড়িতে সেনাবাহিনীর হেল্পলাইন নম্বরে ফোন, সেনা অফিসারদের ফোনেও সন্দেহজনক কল। লোকাল নম্বর থেকে আসছিল ফোন। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন চক্রের চাঁইরা বসে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু অ্যান্টি টেরোরিস্ট সেলের হাতে গ্রেফতার হয় দুই কিংপিন গৌতম বিশ্বনাথন ও মোহাম্মদ ইব্রাহিম। 8 জুন বেঙ্গালুরুতে উদ্ধার, 30টি সিম বক্স গ্রেফতার দুই। সোমবার আবারও বেঙ্গালুরুতে উদ্ধার, 79টি সিম বক্স, জালে আরো 5, সব মিলিয়ে 109টি সিম বক্স উদ্ধার। প্রতিটি সিম বক্সে 30টি সিম, মোট 3000 সিম কার্ড। বেঙ্গালুরুর 6টি জায়গা থেকে অপারেশন চালাতো। ধৃতদের জেরার প্রক্রিয়া শুরু করছে সব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু সিম বক্স কি? মোদ্দা কথায় আইএসটি কল, প্রচুর সিম ব্যবহার করে এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হয় যাতে মনে হয় লোকাল কল, ফলে রিসিভারে সন্দেহ হয় না। টেলিকম সংস্থাগুলির নেটওয়ার্ক বাইপাস করা হয়, মূলত আইএসটি কল ঘুরিয়ে দেওয়া হয়। ব্যবহার করা হয় হাই ব্যান্ডউইথের কেবল, অনেকগুলি সিম ব্যবহার করে কল ঘুরিয়ে দেওয়া হয়, ফলে কোথা থেকে কল সেটা ধরা যায় না। ইন্টারন্যাশনাল কল গুলো যখন এখানে এলো তখন সেটা রুট করা হচ্ছে থ্রু আ নর্মাল সিম, মানে যেটা আমাদের লোকাল সিম আর কি, সেই লোকাল সিম দিয়ে রুট করা হলো। এবং এই যে রুটিংটা হলো, এই রুটিংটা থ্রু দিয়ে হচ্ছে, মানে রুটিংটা করা হচ্ছে থ্রু দি সিম বক্স, এবং তার সেটাকে ইউজ করা হচ্ছে যে ওই যেগুলো ইন্টারনেট, মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল দিয়ে সেটাকে ডাইভার্ট করা হচ্ছে লোকাল নেটওয়ার্কে। এই চক্রের সন্ধান পাওয়ার পরই গোয়েন্দাদের সন্দেহ চীনা বা পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ থাকতে পারে এই চক্রে। জঙ্গিদের সঙ্গে যোগ সাজশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। বছর দুই আগে কলকাতার লেক গার্ডেন্স থেকে এক বাংলাদেশি যুবক গ্রেফতার হয়েছিল, সেই সূত্রে কসবায় ধরা পড়েছিল একটি চক্র। পিয়ালি মেট্রো রিপোর্ট, জি 24 ঘন্টা। পর্যকান্তে একাধিক মিসিং লিংক রয়েছে, সেই মিসিং লিংকের খোঁজেই ভারত এবং সুমিতকে জেরা করবেন গোয়েন্দারা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সে কারণেই তারা কিন্তু পাঞ্জাবে পৌঁছে গেছেন, একটি টিম বাংলার গোয়েন্দারা তারা পৌঁছে গিয়েছেন। তাদেরকে মুখোমুখি বিষয়ে জেরা করা হতে পারে এবং আলাদা আলাদাও বয়ান রেকর্ড করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয় সম্পর্কে আরও জানবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কী আপডেট রয়েছে এই খবরে? দেখো, গতকাল সন্ধেবেলা দুজন অফিসার বা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের দুজন অফিসার তারা পৌঁছেছেন, যার মধ্যে একজন এই মামলা তদন্তকারী অফিসার রয়েছে। ইতিমধ্যেই তারা ভরত কুমারকে জেরা যে প্রসেস সেটা শুরু করেছে, তাকে জেরা করছেন বলে পাঞ্জাব পুলিশ সূত্রেও খবর, এবং তার পরবর্তী সময় তারা সুমিত কুমারকেও জেরা করবেন। প্রাথমিকভাবে তুমি যেটা জানো যে এই ভরত কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জয়পাল এবং জাসপ্রীত তাদের দুজনের মৃত্যু হলো। এই দুজনকে কিন্তু কলকাতায় নিয়ে আসার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভরত কুমারের, তার পাশাপাশি তারা যে সিম কার্ড ব্যবহার করছিল সেগুলো ভরত কুমারের যোগান দেওয়া, এবং পাশাপাশি যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল, তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে এখান থেকে যে অস্ত্র পাওয়া গেছে, যার মধ্যে বেশ কিছু বিদেশি অস্ত্র রয়েছে, অস্ত্রের যোগান কোথা থেকে হয়েছিল, কোথা থেকে জয়পাল জাসপ্রীতরা সেই অস্ত্রগুলো পেয়েছিলেন, সেই সমস্ত বিষয়গুলো একদিকে যেমন জানা, তার পাশাপাশি জয়পাল এবং জাসপ্রীতরা তারা এখানে এসে আত্মগোপন করেছিল, তাতে সাহায্য করেছিল ভরত কুমার, কিন্তু ওই মামলাতে অর্থাৎ পাঞ্জাবে যে দুজন পুলিশকর্মী খুন হয়, তারপরে কিন্তু জয়পাল জাসপ্রীতের গ্যাংয়ের আরও কয়েকজনের কিন্তু বেপাত্তা রয়েছে, এইরকম কেউ এই রাজ্যে এসে গা ঢাকা দিয়ে নেই, তো সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্তকারী অফিসাররা তাদের জেরা করে জানার চেষ্টা করবেন। প্রাথমিকভাবে তাদের পরিকল্পনা রয়েছে পাঞ্জাবেই তাদেরকে জেরা করে ফিরে আসা, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানকার যে মামলা তারা রুজু করেছে, তুমি জানো যে এই ঘটনার পরে এসটিএফের অভিযোগের ভিত্তিতে কিন্তু খুনের চেষ্টা সহ অস্ত্র আইনে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, সেই মামলাতেও কিন্তু ভরত কুমার বা এবং সুমিত কুমার তাদেরকে ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসা হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে পাঞ্জাবেই জেরা করতে চাইছেন এবং সেই জেরার প্রসেস কিন্তু চলছে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।